আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রভিউ আর আমি আছি কেরানীগঞ্জের হযরতপুরে। এটি কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত এই হযরতপুর। এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার বিশাল গরুর হাট বসে। দেখতে পাচ্ছেন নদীতে অসংখ্য টলার। এই টলার বোঝাই গরু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে নিয়ে আসা হয় এবং এই হাট থেকে ক্রয় করে অনেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই টলার করেই নিয়ে যায়। এই হযরতপুর হাটে ঢাকা থেকে কিন্তু সড়ক পথে অনায়াসেই আসা যায়। এখন ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এই হাটে আসছেন কোরবানির গরু কিনতে। এখানে গরু কেনার পরে আপনি কিন্তু অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের পিক আপ পাবেন। সেই পিক আপে করে কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনি চলে যেতে পারবেন। চলুন এবার জেনে নিই হযরতপুর হাটে গরুর দামগুলো কেমন, ব্যাপারীরা কেমন দাম চায় গরুগুলোর। দাম কত যাচ্ছেন এটা? এটা ভাই চাইছি 2,10,000। 2,10,000? কয়টা আনছিলেন গরু? গরু আনছিলাম 5টা। চারটা বিক্রি হয়েছে? চারটা বিক্রি হয়েছে। দাম কিরকম এইবার, বাজার কিরকম? আজকে একটু ভালোই দেখা যায়। আজকে বাজার ভালো পাইছেন? আজকে একটু ভালোই দেখা যায় বাজার। কোথা থেকে আসছেন আপনি? এই রুইতপুর মুগার চর। রুইতপুর থেকে আসছেন? তো ভাই বাকি চারটা কি এরকমই ছিল? না ছোট আছিল, ওই যে একটা বেচি। ওই যে কোনটা? ওই পাশে লালটা। ও লালটা কত বেচছেন? 180। লালটা 180 বেচছেন? হ্যাঁ। ওমর কাজী এটা কত চাচ্ছেন? 3,20,000। 3,20,000। গরু কয়টা আনছিলেন? 11,000। বাকি 10টা বিক্রি হয়েছে? দাম কিরকম পাইছেন এবার? কম, মানে আগের হাটের তুলনায় কম। আগের কম, আগের চেয়ে কম পাইছেন দাম? বাজার ভালো না আজকে? বাজার ভালো না। এটা আপনার কোত্থেকে আসছেন? জামালপুর। কয়টা নিয়ে আসছিলেন? 8টা। বিক্রি হয়েছে? আরো 4টা আছে। 4টা কি এর চেয়ে বড় ছিল না ছোট? এর চেয়ে বড়। এটা দাম কত যাচ্ছেন? 160। 160। এটা কি বিক্রি হইল? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কততে বিক্রি হইল এটা? 300। পুরা 300? হ্যাঁ। কার গরু আপনার? আপনি কয়টা আনছিলেন গরু? 11টা। সব শেষ বেচা? না। হ্যাঁ আরো বাকি আছে। কোত্থেকে আসছেন আপনারা? সিঙ্গার। সিঙ্গাইট থেকে এই ট্রলার করে চলে আসছেন তাই না? ওকে ধন্যবাদ। সুপ্রভিউ, আর এইটি হচ্ছে কালীগঙ্গার তীরে এই হাটটি হওয়ায় মানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে ট্রলারে করে এখানে গরু নিয়ে আসে এবং গরু এখান থেকে কিনে নিয়ে আবার ট্রলারে করে চলে যেতে পারে। এবং যারা ঢাকা শহরের সিটির মধ্যে তারাও এটি অনায়াসে ঘাটার চর কলাতিয়া হয়ে এই হযরতপুর এই হাটটিতে আসা যায়। খুবই যোগাযোগ ব্যবস্থা ভালো, যে কারণে এই হাটটি খুবই জমজমাট হয়। এটা আপনাদের? কোন জাতের গরু এটা? হরিয়ানা। কত দাম এটার? 7,00,000। দাম 7,00,000। কয়টা গরু আনছিলেন? 13টা। আছে কয়টা? 13টাই আছে, বিক্রি হয় নাই। সবগুলা কি এক সাইজেরই মোটামুটি? হ্যাঁ। কত বলে দাম চাই কত এটা? 4,00,000। 4,00,000 চাই? সিঙ্গাইট থেকে এটা দাম কত যাচ্ছেন এটার? 3,20,000। কত বলছে সর্বশেষ একটুখানি সৎভাবে বলেন, কত বইলে গেছে দাম? বাজানি নাই, 300 কয়, 40 কয়, 250 কয়, আবার 220 কয়। 220, 30, 40 এরকম এরকমই বলতেছে।
আপনি কয়টা গরু আপনি কি নিজে পালছেন নাকি নেন এটা পালছি এটা পালা আপনার গাড়ি বেটার আছে কতদিন আগে কিনছিলেন পালার জন্য আপনার গাড়ি বেটার হ্যাঁ একটা গাড়ি বেটার গাড়ি বেটারই আপনার বাহ তো সিংহাইরে কোন গ্রাম আপনাদের আমার জয়নগর গ্রাম জয়নগর জয়নগর তালপুরি জয়নগর ইয়ের মমতাজের কোন গ্রাম ওই গ্রাম ওখানে ওই একই গ্রাম না শিল্পী মমতাজের গ্রাম হ্যাঁ হ্যাঁ বাহ তো আপনি একটাই নিয়ে আসছেন এখনো মানে দাম প্রপারলি পাচ্ছেন না এটা কয় মন হবে এটার মাংস এক কষা লাগে রাষ্ট্র মনে হবে একজন কা দশ টন কত ভাইয়া এটা বিক্রি হয়েছে আপনি আপনার সাথে একটু কথা বলতে পারি ভাইয়া আপনি কিনছেন যেহেতু বসের সাথে আপনি কিনলেন কত পড়লো এটা ১৭৯ আপনারা কোথেকে আসছেন পান্থপথ থেকে আসছে পান্থপথ থেকে তো আপনারা কি এই হাটে এই প্রথম নাকি এর আগেও আসছেন এই প্রথম এই প্রথম কি মনে হলো এই হাটের দাম অন্য মানে এর তুলনায় দাম তো এবার কম্পারেটিভলি বেশি মনে হচ্ছে এমনি নরমালিও তো মাংসের দাম এখন ৮০০ টাকা কেজি বা গতবারের তুলনায় তো পনে ১০০ টাকা মাংস কালকে আমাদের মন্ত্রী বলল নাকি ২১ লাখ গরু এক্সেস আছে নাকি এবার কোরবানি উপলক্ষে মন্ত্রীর কথা বলে লাভ নাই মন্ত্রী তো নানা ধরনের কথা বলে মন্ত্রীরা মানে আমি বলছি গতবারের তুলনায় এবার তো দাম বেশি বিক্রি হয়ে গেছে নাকি এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ ৫৫০ যাচ্ছেন আপনাদের এই তিনটা কি আপনাদের এটাই তো তিনটার মধ্যে বড় এইটা কোথেকে আসছেন আপনার ভাইয়া একটু বলবেন সিংহাই বড় গরুর সিংহাইয়েরই বেশি এই এই হাটে আনছিলেন কয়টা বিক্রি হয়েছে কয়টা দুইটা তিনটা দাম কিরকম পাইছেন মানে গত হাটের তুলনায় হাটে কি দাম একটু দাম কম আপনাদের কাঙ্ক্ষিত দামের তুলনায় একটু দাম কম হচ্ছে এবার এটা কোন জাতের গরু এটা আপনার কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জুলহার কোথেকে আসছেন আইসিএ আরিসে ঘাটের পশ্চিম পার কি নাম জায়গাটার নাম কি বাগুটিয়া ইউনিয়ন বাগুটিয়া হ্যাঁ বাগুটিয়া ইউনিয়ন দৌলতপুর থানা দৌলতপুর থানা থেকে আসছেন কয়টা গরু নিয়ে আসছিলেন একটা গরু নিয়ে এসেছি একটাই নিয়ে আসছেন জি মানুষজন ১০-১২টা নিয়ে আসে আপনি একটাই নিয়ে আসছেন আমি ১০-১২টা কিনে নিয়ে এটা কি আপনি কিনে নিয়ে আসছেন না পালছিলেন এটা পালা গরু পালা গরু কি জাতের গরু এটা এটা ফ্রিজেন্ট ক্রস এখন দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে ৩৮০০০ টাকা ৩৮০ তো কত বলছে মানে সর্বোচ্চ মানে কত সর্বোচ্চ ৬০,০০০ বলছে ২৬০ বলছে সুপ্রিয় ভিউয়ার আমরা কথা বলছি এই যে হযরতপুর হাটের যে পরিচালক আপনার নামটা বলেন মজিবুর রহমান মজিবুর রহমান এই হাটটা কি কি বারে থাকে খোলা আমাদের হাট শনিবার এবং মঙ্গলবার শনিবারটা বেশি বেশি আর মঙ্গলবার আমরা নতুনভাবে জমাইতেছে নতুনভাবে শুরু শুরু করছি মঙ্গলবারটা নতুনভাবে শুরু করছি তো আপনাদের এই হাটে হাসিল কত পার্সেন্ট নেন হাসিল আমরা ৩% আপনারা ৩% নেন তো এই যে আপনাদের এইখানকার থেকে যদি কেউ মানে এই যে কোরবানির গরু কিনে নিয়ে যায় ধরেন মোহাম্মদপুর গেল বা মিরপুর গেল তো এই যে হাসিলটা দেখলে আর কোনো জায়গায় হাসিল দিতে হবে না জি না জি না আর কোথাও হাসিল দিতে হবে না এই হাসিলটাই পাক্কা মানে পাকা হাসিল সুপ্রিয় ভিউয়ার আপনারা চাইলে এই হযরতপুর হাটে চলে আসতে পারেন এই হযরতপুর হাটে অনেকটা তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় এখানে কিন্তু দামটা একটু কমে আপনি কিনতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ